বেসিক ফিজিক্স এর নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো প্রথমে বলে রাখি, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে দুটি সমমানের এবং বিপরীত ধর্মী আধান যদি একে অপরের থেকে স্বল্প দূরত্বে অবস্থান, অর্থাৎ ধরো একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান, এই দুটো খুবই স্বল্প দূরত্ব, এই যে দূরত্ব এটা ধরো 2L দূরত্ব, এই দূরত্বে যদি অবস্থান করে তাহলে বলা হবে যে এই দুটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করেছে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটা দণ্ড চুম্বকের, দণ্ড চুম্বকে যেরকম উত্তর মেরু বা দক্ষিণ মেরু একটা চুম্বকের দুটি বিন্দু অপর বিন্দুতে অবস্থান করে, সেরকমই তড়িৎ দ্বিমেরুটাকে সেইভাবে বর্ণনা করা যেতে পারে। ওকে, তাহলে দেখো এই যে মাইনাস কিউ আধান এটা ধরছি ধরো এই বিন্দুতে আছে আর প্লাস কিউ আধানটা ধরো এই বিন্দুতে আছে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটা টার্ম খুব আলোচনা করা যেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এদের মধ্যে থেকে একটি আধানের মান এবং এদের যে দূরত্ব এই দুটোর গুণফলকেই বলা হয় দ্বিমেরু। তাহলে আমরা দ্বিমেরু ভ্রামক বলতে কি বুঝতে পারছি? দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু হচ্ছে এদের মান তাহলে হচ্ছে কিউ ইন্টু এদের মধ্যে দূরত্ব 2L, এটাকেই আমরা বলবো পি দিয়ে, স্মল পি দিয়ে লিখবো, তার মানে স্মল পি ইকুয়াল টু কি হচ্ছে 2Q×L। ওকে, তাহলে দেখো যেহেতু এল টা কি, এল টা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বা সরণ, তাহলে এটা যেহেতু ভেক্টর রাশি তাহলে পি টাও একটা ভেক্টর রাশি, তাহলে তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি। তাহলে এই তড়িৎ দ্বিমেরু দিক কোন দিকে হবে? এর দিক হবে সবসময় ঋণাত্মক থেকে, বা দ্বিমেরু ভ্রামকের দিক যেটা বলতে চাইছি সেটা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, মানে পি এর দিক হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এবং এর একক কি হবে? এর একক হবে দেখো কিউ এর একক কি হয়? কুলম, আর এল হচ্ছে মিটার, তাহলে এর একক হচ্ছে, এর একক কি হবে? এর একক হচ্ছে কুলম ইন্টু মিটার। তাহলে মাত্রা কি হবে? এর মাত্রা হবে আধানের মাত্রা কি জানি, এ ইন্টু টি তার সাথে এল, তাহলে কি দাঁড়াচ্ছে এল টি এ, এটাই হয়ে যাচ্ছে মাত্রা। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মানগুলো আলোচনা করব। ওকে, তো দেখি প্রথম, তাহলে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর, এটা হচ্ছে কোথায় দেখব? প্রথম দেখব অক্ষের উপর কোন অবস্থিত কোন বিন্দু, তাহলে অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ই ও তড়িৎ বিভব ভি, এই দুটোর মান আমরা নির্ণয়। তাহলে আর একবার ছবিটা একটু এঁকে নেওয়া যাক। ওকে, তাহলে ধরে নিচ্ছে এটা মাইনাস কিউ আধান আর এটা হচ্ছে প্লাস কিউ আধান। তো মাইনাস কিউ আধান আর প্লাস কিউ আধানের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 2L, এবং এই তড়িৎ দ্বিমেরুর মাইনাস কিউ আধানটা এ বিন্দুতে আছে, এটা হচ্ছে পি। এখন এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে, মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে, মানে এরকম করে এক্স দূরত্বে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি যেটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে আমাকে এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মানটা আমরা নির্ণয় করব। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি, এ বিন্দুতে কি আছে? মাইনাস কিউ আধান আছে আর বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, ঠিক আছে। তাহলে এ বিন্দু থেকে, এ থেকে পি এর দূরত্ব কত হবে?
এ থেকে বি এর দূরত্ব কত হচ্ছে? এ থেকে বি এর দূরত্ব 2L, মধ্যবিন্দু হচ্ছে এইটা, মধ্যবিন্দু নাম দিচ্ছি ধরো ও, তাহলে কি হচ্ছে এই অংশটা এল, এটাও এল, আর এটা হচ্ছে এক্স, তাহলে বি থেকে বি এর দূরত্ব হচ্ছে এক্স প্লাস এল। ওকে, আর বি থেকে পি এর দূরত্ব কত হচ্ছে? বি থেকে পি এর দূরত্ব তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এল। ওকে, এখন এবার দেখো যদি এর থেকে আমার কি হচ্ছে যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে প্রাবল্য, তাহলে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? পি এর মানটা ই এর দিক অবশ্যই এদিকে হবে, কারণ সবসময় ঋণাত্মক আধানের দিকেই হয়, তাহলে ই এর মানটা হবে এই দিক বরাবর। আর বি এর জন্য ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয়? ধনাত্মক আধান থেকে নিগত হয়, তার মানে বিপরীত দিকে হবে, এই দিকে হবে ই। তাহলে এখন আমার লব্ধিটা কি হচ্ছে? এই দুটো যোগফল, সেটাই আমি পাবো। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দু থেকে বি এর দূরত্ব যদি এই হয়, তাহলে এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এর মানটা কত? কিউ বাই 4 পাই এপসাইলন নট, আর দূরত্ব কত আছে? দূরত্ব হচ্ছে এক্স প্লাস এল এর হোল স্কয়ার। ওকে, আর ইবি ইকুয়াল টু কত হচ্ছে? ইবি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট, এর মানটা তো একই, এক্স মাইনাস এল এর স্কয়ার। এটা হচ্ছে, এখন দেখো ই এ আর ইবি এর মধ্যে কে বেশি বড়, এইটার এইটার মধ্যে কে বেশি বড়, এটা যদি জানতে হয়। তো দেখো কে বেশি বড়, এক্স প্লাস এল বেশি বড় না এক্স মাইনাস এল বেশি বড়? এক্স প্লাস এল অবশ্যই গ্রেটার দেন এক্স মাইনাস এল, তাই তো? তাহলে এইটা যদি হয় তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে ইবি অবশ্যই গ্রেটার দেন ইয়ে, তাই তো? তাহলে আমার যে লব্ধি ইটা হবে সেটা কোন দিকে হবে? সেটা অবশ্যই বাইরের দিকে হবে, এটাই হবে ই এর দিক। তাহলে ই ইকুয়াল টু কি হবে? ইবি মাইনাস ইয়ে, তাই তো? তাহলে ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইবি মাইনাস ইয়ে ইকুয়াল টু, মানটা যদি লিখি কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স মাইনাস এল এর স্কোয়ার মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স প্লাস এল এর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কিউ বাই 4 পাই এপসাইলন নট যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে যে 1 বাই এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস এল এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু, নিচে দেখো লসাগু করলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, উপরে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস এল, এক্স প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তাহলে এই মানটা কত হবে? এই মানটা হবে 4XL, তাহলে ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু 4XL বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি মানটা কি লিখতে পারি? এখান থেকে আমি মানটা লিখতে পারি যে এবার দেখো পি ইকুয়াল টু কি ছিল? পি ইকুয়াল টু ছিল 2QL, তাহলে ওখান থেকে আমি লিখতে পারি যে 2P ইন্টু এল ডিভাইডেড বাই সরি 2P ইন্টু এক্স ইন্টু এক্স, কারণ পি ইকুয়াল টু হচ্ছে 2QL, এই মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমার মানটা বেরিয়ে গেল। ওকে, এখন যদি এক্স মাছ মাছ গ্রেটার দেন এল হয়, মানে পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে অবস্থান করে, তাহলে দেখো এই যে টার্মটা এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই টার্মটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তখন এল স্কোয়ার টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি, তাহলে তখন ই এর মান কি দাঁড়াবে? ই এর মান দাঁড়াচ্ছে 2PX বাই 4 পাই এপসাইলন নট এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 2PX কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 4 পাই এপসাইলন নট এক্স কিউব, এটা হয়ে যাচ্ছে আমার মানটা। ওকে, এবার তাহলে তড়িৎ বিভবের মানটা কি হবে দেখবো, চেক করবো আমরা। তাহলে এটা বেরোলো আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবার হচ্ছে তড়িৎ বিভব, তাহলে দেখি তড়িৎ বিভব কি হবে। তাহলে দেখো এ বিন্দুর জন্য তড়িৎ বিভব কি হবে? এ বিন্দুর জন্য তড়িৎ বিভব ভি এ ধরছি,
তাহলে ভিএ ইকুয়াল টু হবে কিউ বাই ফোর পাই এপসাইলন নট, কি এটা মাইনাস কিউ আধান আছে, তাহলে মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস এল, এটা হয়ে যাচ্ছে। আর বি বিন্দুর জন্য তড়িৎ বিভব কত হবে, বি বিন্দুর জন্য ভিবি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এক্স মাইনাস এল, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন মোট বিভব ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এটা কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস এল মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এল, এটা হচ্ছে মাইনাস টার্মটাকে পরে লিখছি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে কিউ বাই টু এল ইন্টু ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ওকে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বি বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা বেরোচ্ছে। আবার যদি যদি এক্স স্কোয়ার মাছ মাছ গেটার দেন এল স্কোয়ার হয়, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, ওকে। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে পি বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এর মানটা, ওকে। এরপরে আমরা যেটা দেখব যে এই তড়িৎ দ্বিমেরুর জন্যই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ প্রভাবের মান, ওকে। তাহলে এবার কি দেখব, এবার আমরা দেখব লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে কি ই ও ভি এর মান আমরা দেখব। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে মাইনাস কিউ আধান যেটা এ বিন্দুতে আছে, আর এটা হচ্ছে প্লাস কিউ আধান যেটা বি বিন্দুতে আছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখছি, দেখি তাহলে এটা হচ্ছে এদের দুটি সমান এবং বিপরীত ধর্মী আধান ইউএল দূরত্বে আছে, এর ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দু, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তার উপর কোন বিন্দু সেটা হচ্ছে ধরো পি বিন্দু, ওকে। তাহলে পি বিন্দুতে এখন বি এর জন্য একটা ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দিক হচ্ছে সেটা কোন দিক হচ্ছে ইবির দিক উপর দিক বরাবর, আর এ বিন্দুর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটার দিক কোন দিক হবে নিচের দিক বরাবর এদিক, কারণ মাইনাস কিউ আধানের দিকেই হবে ইয়ে। তাহলে এদের এখন লব্ধি কোন দিকে হচ্ছে, লব্ধি হবে ই এর মান এদিকে, ওকে। তাহলে এই যে কোণটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হয়ে যাচ্ছে থিটা, ওকে। তাহলে এর ক্ষেত্রে এবার মানটা দেখুন, তাহলে দেখো এ বিন্দুতে এই যে দূরত্বটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে দূরত্ব এইটাকে ধরছি এক্স, তাহলে এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে এই দূরত্বটা কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, মানে ই আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সিমিলারলি এ বি এর মানও কত হয়ে যাচ্ছে, এ পি ইকুয়াল টু বি পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ওকে। তাহলে এখন এ বিন্দুর জন্য ই এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এর মানটা কি হয়ে যাচ্ছে দূরত্ব এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ওকে, এটা দাঁড়াচ্ছে। আর ইবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইবি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এরও দূরত্ব সেম এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, ওকে। এখন এই দুটো লব্ধি, তার মানে আমার ই এর দিক কোন দিকে হচ্ছে ই এর দিক, দেখো দুটো মান কিন্তু সেম, তার মানে কি দাঁড়াচ্ছে যে ই এ মড ই এ ইকুয়াল টু মড ইবি, তাই তো, এ দুটোর মান সেম, তার মানে ই এ ইকুয়াল টু হচ্ছে ইবি এর মান দুটো। তাহলে এই দুটো যেহেতু সেম তাহলে আমি কি করতে পারি যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকে ই এর মধ্যে কি উপাংশ থাকবে, এদিকে থাকবে ইবির কস থিটা, আবার এই কোণটাও যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, তাই তো, তাহলে এর প্লাস কি হচ্ছে ই এ কস থিটা, এটা হচ্ছে। তাহলে এখন ই বি আর ই এ যদি সেম হয় তাহলে ই ইকুয়াল টু কি লেখা যেতে পারে, টু ইন্টু ই এ ইন্টু কস থিটা, এটা লেখা যেতে পারে। এখন কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে লেখা যেতে পারে টু ইন্টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর কস থিটা মানে কি হয়
ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমিটাকে, ভূমিটা হচ্ছে এল, আর অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে হচ্ছে এল বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু কিউ এল বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে দেখো ওয়ান আছে আর এখানে হাফ, ওয়ান প্লাস হাফে থ্রি বাই টু। ওকে, তাহলে এখন টু কিউ এল ইকুয়াল টু আমরা কি জানি পি, তাহলে পি ইন্টু ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পার থ্রি বাই টু, এটাই আমার এই যে তড়িৎ ক্ষেত্র লোকটি তড়িৎ ক্ষেত্রের মানটা আমি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো যদি আবার কি বলি যে এক্স এর মানটা মাছ মাছ গ্রেটার দেন, যদি এক্স মাছ মাছ গ্রেটার দেন এল তাহলে কি লিখতে পারি, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটা কি হয়ে যাচ্ছে, এটা তখন হয়ে যাচ্ছে শুধু এক্স স্কোয়ার, তাই তো, তাহলে এর পাওয়ার থ্রি বাই টু মানে কিউব হয়ে যাবে। ওকে, তাহলে ই ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে পি বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু এক্স এর কিউব। ওকে, দেখো এখানে এই যে মানটা, এখানে দেখো শুধু পি বাই ফোর পাই এপসাইলন নট এক্স কিউব এসছে, তাই তো, আর আগেরটার ক্ষেত্রে কি এসেছিল, দেখো আগেরটার ক্ষেত্রে এসেছিল টু পি, তার মানে কি বলতে পারি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর উপর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, ঠিক আছে, সেটা অক্ষের উপর কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অর্ধেক হবে, বা অক্ষের উপর কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের দ্বিগুণ, এভাবে বলতে পারি, তাই তো। আবার তাহলে এর ক্ষেত্রে আমাকে তড়িৎ বিভবের মানটা যদি বের করি, তাহলে দেখো ভি এ ইকুয়াল টু কি দাঁড়াবে, মাইনাস কিউ বাই ফোর পাই এপসাইলন নট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর ভি বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, প্লাস কিউ বাই ফোর পাই এপসাইলন নট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে মোট ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভি এ প্লাস ভি বি ইকুয়াল টু দেখো জিরো হয়ে যাচ্ছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত, তড়িৎ বিভবের মান শূন্য, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তড়িৎ বিভবের মান শূন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আছে, তাই তো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বিভবের মান। তাহলে দেখো ধরে নিচ্ছি এখানে একটা মাইনাস কিউ আধান আছে, সেটা হচ্ছে ধরো এ বিন্দুতে, আর এইখানে আছে একটা প্লাস কিউ আধান, সেটা হচ্ছে বি বিন্দুতে, এবং এদের মধ্যে দূরত্ব কত, টু এল দূরত্ব, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা বিন্দু ধরছি, সেটা ধরো এরকম একটা বিন্দু, সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দু যে দূরত্ব সেটা আমি ধরছি যে এই এর থেকে যে দূরত্ব সেটা আর দূরত্ব অবস্থিত, ঠিক আছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব। তাহলে এখন দেখো আমি এর ক্ষেত্রে এই যে দ্বিমেরুটা এর ক্ষেত্রে পি এর মান কোন দিক বরাবর হবে, সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, তাহলে এর ক্ষেত্রে দেখো যেহেতু এরকম একটা যেকোনো দিকে মানে একটা তলেরও তলে মানে অক্ষের ওপরও নয় আবার লম্ব সমদ্বিখণ্ডকের ওপরেও নয়, তাহলে আমি এটাকে দুটো উপাংশে ভাগ করে নেবো, ধরে নেবো কিছু অংশ লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে কিছু অংশ এর অক্ষের ওপর আছে, তাহলে দুটো অংশে ভাগ করলে আমার পি এরও দুটো উপাংশ হয়ে যাচ্ছে, এই দিক বরাবর যে অংশ হয়ে যাচ্ছে পি এর সেটা কি হয়ে যাচ্ছে, এই যে কোণটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে পি এর এই দিক বরাবর যে উপাংশ হয়ে যাচ্ছে সেটাকে নাম দিচ্ছি পি আর, তাহলে পি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি কস থিটা, আর এই দিক বরাবর নিচের দিক বরাবর এই দিক বরাবর পি এর একটা অংশ হচ্ছে সেটার নাম দিচ্ছি পি থিটা, সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে পি সাইন থিটা, ঠিক আছে, দুটো উপাংশ হয়ে গেল। এখন দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটাই তাহলে আমার যে অক্ষের উপর অবস্থিত সেই অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে, এই দিকে ই আর এর দিক, আর ই থিটার দিক কোন দিকে হবে, ই থিটার দিক হবে এই দিক বরাবর, এটা হচ্ছে ই থিটার দিক। ওকে, তাহলে এখন লব্ধিটা কোন দিকে হবে, এই দিক বরাবর, এই দিকের মান হবে ই। ওকে, এদিক হচ্ছে ই। তাহলে এখন আমি এই যে পি বিন্দু তার স্থানাঙ্ক ধরে নিচ্ছি আর কমা থিটা, তাই জন্য দেখো দূরত্বটা ছিল এই যে দ্বিমেরুটার দ্বিমেরুটার মধ্যবিন্দু হচ্ছে কি আছে মূল বিন্দুতে অবস্থিত, সেইভাবে যদি ধরি তাহলে দেখো ই আর ইকুয়াল টু, ই আর ইকুয়াল টু কি লিখতে পারি, ই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি টু পি আর বাই ফোর পাই এফসাইলন নট
কত দূরত্ব ছিল ওই দূরত্বের কিউবের সাথে আর কিউবের সাথে? কারণ আমার এখানে দেখো অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমার কি ছিল? ইকুয়াল টু 2π/4πε0 x²-L²2² আর উপরে ছিল p এর সাথে x ছিল। তাহলে দেখো নিচে x কিউব হয়ে যাচ্ছিল যখন x টা মাঝ মাঝ গেটার দেন। এই ক্ষেত্র ধরে নিচ্ছি r টা তো l এর থেকে অনেক বড়, তাই জন্য l এর টার্মটা রাখিনি। ওকে, সেরকমই e থিটা ইকুয়াল টু আমি কি পাচ্ছি? e থিটা ইকুয়াল টু পাচ্ছি 2, এখানে আর 2 হবে না কারণ অক্ষের উপরটাই 2 ছিল কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপর 2 ছিল না। তাহলে p থিটা হবে শুধুমাত্র p থিটা ইনটু 2π/0 আর কিউব, এই মানটা আসছে। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমার এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? 2π cos θ r³। ওকে, বাই কি হচ্ছে 4π/0 r³, আর এটা হচ্ছে p sin θ r³ বাই 4π/0 সরি আর ক্যাপ বাই আর কি নিচে আর কিউব। আর ক্যাপটা দেওয়ার কারণ কি? কারণ আর ক্যাপটা আমার বোঝাচ্ছে কি, আর ক্যাপটা বোঝাচ্ছে এর আর ডাইরেকশনটা কোন দিকে বা দিকটা কোন দিকে। ওকে, তাহলে এখন ইকুয়াল টু কি হয়ে যাবে? ইকুয়াল টু দেখো এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? er² + e θ² তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, p কমন চলে যাচ্ছে 4π/4π₀r³ কমন চলে যাচ্ছে। এখানে দেখো 2 cos θ আছে, তাহলে রুটের মধ্যে হচ্ছে 2 cos θ² তার মানে 4 cos²θ + sin²θ, তার মানে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? cos²θ + sin²θ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে লিখতে পারি 3 cos²θ + 1, এটা লেখা যেতে পারে। তার মানে এটাই হয়ে গেল আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। ঠিক আছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে কোনটা করবে, কোন কোনটা, এখানে এই যে কোনটা করছে ই আর এর সাথে, সেই কোনটাকে আমি ধরছি ফাই। এই যে কোনটা, এই কোনটাকে আমি ধরছি ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াবে? তাহলে ট্যান ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই থিটা বাই ই আর। ওকে, তাহলে ইকুয়াল টু যদি মানগুলো বসাই, ই থিটার ইকুয়াল টু কি ছিল? পি সাইন থিটা এটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো হাফ ট্যান থিটা এটা পেয়ে যাচ্ছি। তার মানে ফাই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান। ওকে, এবার আমাকে কি বের করতে হবে? এবার আমাদের বের করতে হবে তড়িৎ বিভবের মানটা, ভি এর মানটা, তাই তো? তাহলে তড়িৎ বিভবের সেরকম দুটো উপাংশ হয়ে যাচ্ছে। তাহলে ভি আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ভি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি কস থিটা, আর ভি থিটা ইকুয়াল টু কত? ভি থিটা ইকুয়াল টু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর জন্য 0 ছিল, তাহলে এটা শুধু 0। তাহলে আমার শুধুমাত্র ভি কস থিটা উপাংশটা রয়েছে। তাহলে মোট তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কি হচ্ছে? ভি আর প্লাস ভি থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি কস থিটা, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি কস থিটা বাই 4π₀r² এটাই মানটা ছিল, পি কস পি বাই 4π₀r² এর সাথে কস থিটাটা যোগ হলো, ব্যাস এটাই আমার তড়িৎ বিভবের মানটা হয়ে গেল। তো দেখো কত সহজে আমরা মানগুলো পেয়ে গেলাম, তাই তো? এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে আহিত বলাটা ঠিক হবে না, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর যে টর্ক হবে সেটার মানটা আমাদের নির্ণয় করতে। তাহলে ধরো ধরে নিচ্ছি ধরো এইটা হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের মানটা ধরছি ই, যার দিক হচ্ছে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিক বরাবর। ওকে, এবার এই তড়িৎ ক্ষেত্রে আমি ধরছি যে কি আছে, একটা দ্বিমেরু আছে, দ্বিমেরু অবস্থান করছে, যার এইটা ধরে নিচ্ছি -q মানে এ বিন্দু। ওকে, আর এটা হচ্ছে +q যেটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুর উপর প্রযুক্ত বল কি হবে? -q ইন্টু ই, যেটা দিক কোন দিকে হবে? পেছন দিকে। আর বি বিন্দুর উপর প্রযুক্ত বল q ইন্টু ই। এখন দেখো দুটো বল কিন্তু একই রেখা বরাবর প্রযুক্ত না হচ্ছে, হচ্ছে না, তার মানে হচ্ছে না বললে এর মধ্যে কি হচ্ছে? একটা টর্কের সৃষ্টি হচ্ছে। তাহলে এই টর্ক যে সৃষ্টি হচ্ছে, এই টর্কের মানটা তাহলে কি হয়? এই টর্কের মানটা হয়
টর্কের মানটা হয় কি, যে এর একটা বলের মান, একটা বলের মান হচ্ছে কিউই ইন্টু এর যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব তাহলে এই যে কোণটা এটা যদি থিটা করে তাহলে এই বরাবর আমি কি লিখতে পারি, এই দিক বরাবর আমি লিখতে পারি এই অংশটা 2l ছিল দূরত্ব, তাহলে এই অংশটা কি হয়ে যাচ্ছে 2l sin থিটা লম্ব দূরত্ব, তাহলে tau equal to হচ্ছে 2l sin থিটা, তাহলে equal to লিখতে পারি be sin থিটা। ওকে, তাহলে এখন ভেক্টরে যদি লিখি sin থিটা কখন আসে, ক্রস প্রোডাক্টে, তাহলে ভেক্টরে হবে p cos b, এইভাবে লিখে দেব। ওকে, আবার দেখো এখন যদি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় তাহলে টাউ ইকুয়াল টু কত হচ্ছে, টাউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে টাউ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে টাউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি। ওকে, আর যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে টাউ ইকুয়াল টু কত হচ্ছে, টাউ ইকুয়াল টু হচ্ছে জিরো। আর যদি তাই তো এইভাবে দেখছি মানগুলো, অর্থাৎ কি দ্বিমেরুর কক্ষ তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয় তাহলে টর্কের মান কি হবে, টর্কের মান তখনই সর্বোচ্চ হবে, অর্থাৎ 90 ডিগ্রি যখন হবে তখনই টর্কের মানটা সর্বোচ্চ হবে, মানে এটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা কি আলোচনা করব, সেইখানে আমরা আলোচনা করব যে এই তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের মানটা কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ধরে নিচ্ছি এই যে তড়িৎ ক্ষেত্র, ইতেই একটা তড়িৎ দ্বিমেরু আছে, ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস কিউ আধান, এটা হচ্ছে প্লাস কিউ আধান। এবার এই তড়িৎ দ্বিমেরুটাকে, এটা হচ্ছে ধর এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, আর এই কোণটা হচ্ছে থিটা। এবার এই তড়িৎ দ্বিমেরুটাকে কি করা হচ্ছে, তড়িৎ দ্বিমেরুটাকে কোনো একটা সময় এর ঘূর্ণনের সময় ওর কোণটা ধরো থিটা কোণে আছে, ওকে আর একটু সামান্য পরিমাণে কোণ সরাতে চাইছি, সেটা হচ্ছে ধরো ডি থিটা কোণ। তাহলে আমার এই পরিমাণের কোণে যদি আমি ওকে সরাতে চাই তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, টাউ ইকুয়াল টু আমরা জানি পি সাইন থিটা, এটা জানি। তাহলে কৃতকার্য ডি ডাব্লু ইকুয়াল টু কি দাঁড়াবে, টাউ ইন্টু ডি থিটা, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে পি সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, তাহলে এখন মোট কৃতকার্য মানে পুরো ঘোরাতে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার ডি ডাব্লু। এবার কোথা থেকে ঘোরাবো, আমি ধরে নিচ্ছি যে জিরো ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাবো, মানে প্রথমে জিরো ছিল তারপর থিটা করবো, তাহলে লিমিটটা কত হবে, জিরো থেকে থিটা ইকুয়াল টু কি হচ্ছে পি ইন্টিগ্রেশন জিরো টু থিটা সাইন থিটা ডি থিটা। এখন দেখো সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কস থিটা, তাহলে এখন কি পাচ্ছি, মাইনাস পি কস থিটা, মাইনাস পি কস থিটা প্লাস জিরো যদি করি তাহলে কস জিরো মানে কত হবে, কস জিরো হচ্ছে মাইনাস ওয়ান, এরকম একটা টার্ম আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু লিখতে পারি পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, তাই তো এইভাবে লেখা যেতে পারে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার মোট কৃতকার্যের মান, তাই তো। এবার যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হচ্ছে, কস 90 মানে কত, কস 90 মানে জিরো, তার মানে মোট কৃতকার্য তখন কত হবে, মানে জিরো থেকে 90 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য পি। আবার যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে কসের মান কত হবে, মাইনাস ওয়ান, তাই তো, তার মানে ডাব্লু ইকুয়াল টু তখন কত হচ্ছে, টু পিই। ওকে, তাহলে এই মানগুলো আমরা দেখলাম, এটাই সম্ভবত তোমাদের এইচএসএ এসেছিল 2009 যে থিটা পরিমাণে ঘোরাতে কি হচ্ছে। আবার দেখো এই যে আমরা কি জানি যে স্থিতি শক্তি আর কার্য, নেগেটিভ অফ কার্যটাই স্থিতি শক্তি হয়ে যায়, তাই তো। তাহলে এই যে কৃতকার্যটা করছি এটাই ওই তড়িৎ দ্বিমেরুটাতে কি হচ্ছে, স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হবে, তার মানে ওর স্থিতি শক্তি ইকুয়াল টু কি হবে, মাইনাস অফ ডাব্লু। এখন আমি কোনখান থেকে কোনটা করব, এই কোনটা আমি ধরে নেব যে 90 ডিগ্রি থেকে থিটাতে করেছিল, এই কোনটা আমি 90 ডিগ্রি থেকে থিটাতে করতে, মানে মাইনাস অফ ডাব্লু ইকুয়াল টু এই কোনটা আমি ধরছি যে 90 ডিগ্রি থেকে থিটাতে করছি, মানে 90 ডিগ্রিতে ওর সর্বোচ্চ অস্থির অবস্থায় ছিল, তাই তো। আর যখন জিরোতে চলে আসবে তখন ওর মধ্যে কি হবে, স্থিতি শক্তি বেশি সঞ্চিত হবে, তাই তো। তাহলে সেই সেই জন্যই আমি করছি 90 থেকে। ওকে, তাহলে এখন আমি মানটা কত পাচ্ছি, এখন আমি মানটা পেয়ে যাচ্ছি
যেইটাই ই সাইন থিটা ইনটু ডি থিটা, তাহলে এইটা ইকুয়াল টু দেখো পেয়ে যাচ্ছি আমরা কি যে মাইনাস ই কস থিটা, এটা পাচ্ছি। তার মানে এটাকে লিখতে পারি যে পি ডট ই, ওকে, এটা ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি। তাহলে এর ক্ষেত্রে যদি থিটা ইকুয়াল টু কত হয় জিরো ডিগ্রি হয়, তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে, ইউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস পি। আর যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু মানে 90 ডিগ্রি মানে যা আছে অচল অবস্থা মানে একদম লম্বভাবেই রেখে দিয়েছি, তখন তাহলে কত, তখন তাহলে দেখো স্থিতিশক্তি হয়ে যাচ্ছে জিরো। আবার যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি করছি, তখন ইউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইউ ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে কস 180 মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে শুধু পি ই। ওকে, তাহলে এইটা আমি পেয়ে গেলাম স্থিতিশক্তির মানটা, বুঝে গেছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার দেখো যদি এই দ্বিমেরুটাকে যদি জিরো থেকে 180 পর্যন্ত ঘোরাতে হয়, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হবে কত, জিরোতে ছিল এইটা আর 180-তে এইটা, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হবে প্লাস পি মাইনাস অফ মাইনাস পি মানে প্লাস পি হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু তখন কত হয়ে যাচ্ছে যে 180 ইউ এর 180 মান আর ইউ এর জিরোর মান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 পি, তার মানে এই পরিমাণে আমার স্থিতিশক্তির পরিবর্তন হবে। ওকে, এবার দেখি একটা কোশ্চেন, কি প্রশ্ন, প্রশ্নটা বলছে ধরো যে প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি বিন্দু আধান ডি দূরত্বে অবস্থিত। তাহলে দেখিনি, এটা হচ্ছে মাইনাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে, দুটি বিন্দু একে অপরের থেকে ডি দূরত্বে অবস্থিত। ওকে, এবার কি বলছে, এদের জন্য শূন্য বিভব বিভব রেখা কোনটি হবে। তাহলে শূন্য বিভব, বিভব কোথায় শূন্য ছিল, একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে, তাই তো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু যদি এরকম টানা হয়, তাহলে এটাই কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে এর শূন্য বিভব রেখা। তাহলে তোমরা অঙ্কটা একটু লিখে নাও, অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি বিন্দু আধান ডি দূরত্বে অবস্থিত, এদের জন্য শূন্য বিভব রেখা কোনটি হবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই কোশ্চেন গুলো করতে পারবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, ওকে, তাদেরও একটু হেল্প হবে আশা করি, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের আবার ভিডিও, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং ভালো থেকো তোমরা।